নিজের বাড়ি তৈরির জন্য প্রত্যেকটি মানুষ তার কষ্টার্জিত সমস্ত মূলধন তার বাড়ি তৈরির পেছনেই লাগিয়ে দেয় আর তা যদি লোনের মাধ্যমে নিতে হয় অর্থাৎ লোনের মাধ্যমে যদি আপনি বাড়ি করতে চান তাহলে আপনাকে তো অধিক চিন্তা করতে হয় কারণ আপনি কিভাবে সেই লোন নেবেন কত টাকায় বা আপনি লোন নিতে পারবেন আপনার মাসিক ইএমআই কত হবে অথবা কোন ব্যাংক আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট সবচেয়ে কম এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে তাহলে ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি এই ভিডিওতে আমি হোম লোন কিভাবে নেবেন এবং তার সমস্ত ডিটেলস সম্পর্কে সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক মানুষের মনে হোম লোন সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা আছে যে আমার যদি পঁচিশ লাখ টাকা আমি কোনো বাড়ি কেনার ইচ্ছা হয় বা আমি যদি কোনো পঁচিশ লাখ টাকা আমি বাড়ি কিনি তাহলে পঁচিশ লক্ষ টাকাই আমাকে ব্যাংক কিন্তু আমাকে লোন দেবে এমনটা কিন্তু কখনোই নয় কারণ ব্যাংক আপনাকে আপনার প্রপার্টি ভ্যালুর ওপরে এইটটি বা সেভেন্টি ফাইভ লোন দেয় ম্যাক্সিমাম এইটটি আপনাকে লোন দেয় অর্থাৎ আপনার প্রপার্টি বা বাড়ির ভ্যালু যদি পঁচিশ লাখ টাকা হয় যেটি আপনি পছন্দ করেছেন ব্যাংক কিন্তু আপনাকে পঁচিশ লাখ টাকা লোন দেবে না ব্যাংক আপনাকে তার এইটটি অর্থাৎ আপনাকে কুড়ি লক্ষ টাকা লোন দেবে এবং বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট বা আপনাকে নিজেকে খরচ করতে হবে যেহেতু দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ব্যাংক এস বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই আমি এই ভিডিওতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোন নেওয়ার প্রসেস এবং তার কি কি ক্রাইটেরিয়া আছে এবং এলিজিবিলিটি আছে সেই সমস্ত সম্পর্কে আপনাদের দেখাবো এবং কত টাকা আপনার লোন নিতে গেলে কত টাকা ইএমআই আপনার পড়ছে সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো সুতরাং আমি আশা করব এস বি যে হোম লোনের প্রসেস তা অন্যান্য ব্যাংকের প্রায় সেম শুধুমাত্র ইন্টারেস্ট রেট ওপর নিচে হতে থাকে তাই আপনার এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি জানবো ইন্টারেস্ট রেট সম্পর্কে কারণ আপনি যে কোনো ব্যাঙ্কে যদি হোম লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ব্যাংক নিজে থেকে কোশ্চেন করবে যে আপনি ফ্লোটিং ইন্টারেস্ট রেট নেবেন নাকি ফিক্সড ইন্টারেস্ট রেটে আপনি লোন নেবেন সেটা আবার কি অনেকেই জানেন না তাই এখানে উদাহরণের সাহায্যে আমি বলে রাখি ধরুন বর্তমানে এসবিআইতে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে হোম লোনের সুতরাং আপনি যদি এখন হোম লোন নেন আপনার এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটের অনুযায়ী আপনার ইএমআই হবে এবং আপনি সেই ইএমআই আপনি দিতে থাকবেন আপনি যদি এখন ফিক্সড ইন্টারেস্ট রেটে যদি আপনি লোন নেন তাহলে ভবিষ্যতে যদি এই এইট পয়েন্ট সিক্স পার্সেন্টটা ইন্টারেস্ট রেট বেড়ে গিয়ে যদি নাইন বা টেন পার্সেন্ট পর্যন্ত হয়ে যায় আপনার কিন্তু ইএমআই বাড়বে না বা কমবেও না আপনার কিন্তু ফিক্সড থাকবে কারণ আপনি ফিক্সড ইন্টারেস্ট রেট চুজ করেছেন কিন্তু যদি আপনি ফ্লোটিং চুজ করতেন তাহলে কিন্তু আপনার ইএমআই বেড়ে যেত কারণ আরবিআই যখন রেগুলেশন করে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার ইএমআই বা ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এবং ফ্লোটিং নেওয়া থাকলে যদি কমে তাহলেও কিন্তু কমে যাবে তা মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ফিক্সড ইন্টারেস্ট রেট নেওয়া অনেক বেশি লাভবান কিন্তু যদি মার্কেটে ইন্টারেস্ট রেট কমে যায় অর্থাৎ আরবিআই যদি ইন্টারেস্ট রেট হোম লোনের ক্ষেত্রে কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ফ্লোটিং নিলে তবেই আপনি লাভবান হবেন কারণ ফ্লোটিং নিলে আপনার ইএমআই বা ইন্টারেস্ট রেটও কমে যাবে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি সবসময় ফ্লোটিং ইন্টারেস্ট রেট অ্যাকসেপ্ট করুন কারণ এমনি আপনি যদি ফিক্সড ইন্টারেস্ট রেটের যদি আপনি লোন নিতে চান তাহলে সব সবসময় ফ্লোটিং ইন্টারেস্ট রেটের যে রেট চলছে তার থেকে এক বা দু পার্সেন্ট বেশি করেই আপনাকে ফিক্সড ইন্টারেস্ট রেট দেয় সুতরাং আমি কেন নিতে যাব এক্সট্রা করে তার থেকে সবচেয়ে বেটার হয় আপনি ফ্লোটিং ইন্টারেস্ট রেট চুজ করুন এবং আপনি নিশ্চিন্তে লোন পরিশোধ করুন হোম লোন অ্যাপ্লিকেশন করার আপনার কাছে দুটো অপশান আছে এক আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন আর দুই আপনি ব্রাঞ্চ ভিজিট করে ব্রাঞ্চে গিয়ে হার্ড কপি ফর্ম ফিল করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আমি পার্সোনালি সেকেন্ড অপশানটাই চুজ করব কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হোম লোনের ক্ষেত্রে প্রচুর হার্ড কপি ডকুমেন্টস আমাদের জমা দেওয়ার থাকে যেরকম আপনি যদি স্যালাইড পার্সেন হন তাহলে আপনাকে ফর্ম সিক্সটি জমা দিতে হবে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনাকে আইটিআর ফাইল জমা দিতে হবে এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও ডকুমেন্টস জমা দেওয়ার থাকে যা ফেস টু ফেস ইন্ট্রোডাকশনের মাধ্যমে জমা দেওয়া এবং তার সঙ্গে কথা বলে ব্যাপারটাকে আরও বেশি সহজ করে নেওয়া যায় সুতরাং আপনি ব্রাঞ্চ ভিজিট করে ব্যাংকে তবেই হোম লোনের জন্য অ্যাপ্লাই করুন আপনি অ্যাপ্লিকেশন করার পর ব্যাংক আপনার সিভিল স্কোর চেক করবে এবং সিভিল স্কোর চেক করার পর আপনার সিভিল স্কোর ওয়াইজ ব্যাঙ্ক আপনার জন্য একটি লোনের অ্যামাউন্ট নির্ধারণ করবে এবং ইন্টারেস্ট রেটও নির্ধারণ করবে অর্থাৎ আপনি কুড়ি লাখ টাকা পাওয়ার যোগ্য নাকি পঁচিশ লাখ টাকা পাওয়ার যোগ্য তা ব্যাংক আপনাকে বলে দেবে এবং ব্যাংক আপনাকে নিজে থেকেই অফার করবে এবং আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে হোম লোন অফার করা হবে তাও কিন্তু ব্যাঙ্ক আপনাকে ওই সময়তেই আপনাকে জানাবে এবং এখানেই আপনার কাজ শুরু হয় এখানে আপনি দুটো ব্যাপারে নেগোশিয়েশান করবেন ব্যাংকের সঙ্গে হ্যাঁ ব্যাংকের সঙ্গেও আপনি নেগোশিয়েশন করতে পারেন এবং নিশ্চিন্তে দুটি হলো এক আপনি ইন্টারেস্ট রেট সম্পর্কে নেগোসিয়েশন করবেন দুই প্রসেসিং ফি সম্বন্ধে আপনি নেগোশিয়েশান করবেন প্রথম ইন্টারেস্ট রেট সম্বন্ধে ধরুন ব্যাঙ্ক আপনাকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অফার করলো আপনি কিন্তু ব্যাংকের সঙ্গে অবশ্যই নেগোসিয়েশন করে এটাকে নাইন পার্সেন্ট বা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য আপনি নেগোশিয়েশান করবেন কারণ মনে রাখবেন আপনার কাছে লোন পাওয়াটা যত জরুরি ব্যাংকের কাছেও কিন্তু ততটাই প্রেশার আছে আপনাকে লোন দেওয়াটা বা আপনার লোনটা ডিসবাস করার সুতরাং আপনি এখানে নেগোসিয়েশন অবশ্যই করবেন দ্বিতীয় আপনি প্রসেসিং ফ্রি এর জন্য নেগোসিয়েশন করবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রসেসিং ফ্রি অনেকটাই পর্যন্ত বাড়িয়ে ব্যাংক আপনাকে চার্জ করে প্রসেসিং ফ্রি কী আসলে আপনাকে লোন দেওয়ার আগে ব্যাংক আপনার যে প্রপার্টি আপনি কিনতে চলেছেন সেই প্রপার্টি ভিজিট করে সেই প্রপার্টির কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখার জন্য লয়ার হায়ার করে বা আপনার যে পেপার রেজিস্ট্রির সেই সমস্ত পেপার সম্পর্কেও তথ্য খুঁটিয়ে দেখার জন্য লয়ার হায়ার করে এই সমস্ত খরচা ব্যাংকে যে হয় তার জন্য ব্যাংক একটি প্রসেসিং ফি চার্জ করে এবং এই প্রসেসিং ফি কিন্তু কোনো ফিক্সড রেট নেই অর্থাৎ যে ব্যাংক টু ব্যাংক ভেরি করে আপনার প্রসেসিং ফি কত হবে কোনো কোনো ক্ষেত্রে তো এটি সম্পূর্ণ জিরোও হয়ে যায় সুতরাং আপনি প্রসেসিং ফ্রিয়ের জন্য খুব ভালো করে নেগোসিয়েশন করে নেবেন এটির কোনো ফিক্সড রেট হয় না ব্যাংকের সঙ্গে আপনার নেগোসিয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব কিছু ওকে হওয়ার পর ব্যাংক আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবে অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস ভেরিফিকেশন তো হবেই তার সাথে সাথে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেসের জায়গাটি ভেরিফিকেশন হবে এবং আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে আপনার অফিস অ্যাড্রেস ভেরিফিকেশান হবে এই ভেরিফিকেশন শুধুমাত্র একটি রুটিন ভেরিফিকেশন যে আদেও আপনি ব্যাংকের কাছে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলি সঠিক কিনা তা যাচাই করা অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর আপনার প্রপার্টি ভেরিফিকেশন হয় অর্থাৎ আপনি যে প্রপার্টি বা যে বাড়িটি কিনতে যাচ্ছেন সেটির ভেরিফিকেশন হবে এই ভেরিফিকেশন কিন্তু একটি সিডিউল ভেরিফিকেশান অনেক ক্ষেত্রে তো এই ভেরিফিকেশন অনেক আগে থেকেই হয়ে থাকে আপনি কোনো প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনেতে দেখবেন নিচে বড় বড় করে লেখা থাকে অ্যাপ্রুভ বাই অমুক ব্যাংক বা অ্যাপ্রুভ বাই তমুক ব্যাংক এখানে কিন্তু এটাই মেনশন করা থাকে যে ওই পার্টিকুলার ব্যাংক আগে থেকে এই প্রপার্টিকে ভেরিফিকেশন করে রেখেছে সুতরাং আপনি যদি ওই ব্যাঙ্কে লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু প্রপার্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ভ্যালুয়েটার দ্বারা নির্দিষ্ট ভ্যালুয়েশন আপনার প্রপার্টির করা হয় অর্থাৎ আপনি এমনটা বলে দিলেন যে আমার ভ্যালু পঁচিশ লক্ষ টাকা এই বাড়িটার দাম এমনটা তো নয় ব্যাংকের নির্দিষ্ট ভ্যালুয়েটার আছে তারা মার্কেট রেট অনুযায়ী আপনার যে প্রপার্টি তার একটি ভ্যালুয়েশন নির্দিষ্ট করে এবং সেই ভ্যালুয়েশন অনুযায়ী আপনাকে লোন অফার করা হয় সমস্ত স্টেপ কমপ্লিট হওয়ার পর ব্যাঙ্ক আপনাকে একটি স্যাংশন লেটার দেয় এই স্যাংশন লেটারে আপনাকে কত টাকা লোন অফার করা হচ্ছে কত টাকা ইন্টারেস্ট রেট বিনিময়ে আপনাকে লোন অফার করা হচ্ছে এবং তার টেনিউর বা আপনি পরিশোধের সময় কত পাবেন সেই সমস্ত ডিটেলস এই লেটারে আপনাকে ইস্যু করা থাকে কিন্তু আপনি সমস্ত ডিটেলস ভালো করে নিখুঁত করে পড়ে এবং সাইন করে তবেই আপনি ব্যাংকের এই লেটার অ্যাকসেপ্ট করে আপনি জমা দেবেন সব স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনার লোন ডিসবাস হয়ে যায় এবং রেজিস্ট্রি প্রসেসের সময়তেই ব্যাংক আপনার যে প্রপার্টি ওনার আছে তাকে একটি ডিডি শেয়ার করে এবং এই প্রসেসের মধ্যে থেকে আপনার লোন নেওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু এই সময় ব্যাংক আপনাকে একটি লোনের ইন্স্যুরেন্স করানোর জন্য আপনাকে প্রেশার করবে বা অফার করবে বলা চলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রেশার করা হয় তাই আমি প্রেশার কথাটা বললাম অবশ্যই আপনি লোনের ইন্স্যুরেন্স করাবেন আপনার পার্সোনাল টার্ম ইন্স্যুরেন্স করাবেন কি করাবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু লোনের ইন্স্যুরেন্স করিয়ে রাখা আপনার জন্য বেটার লোনের আবার কীরকম ইন্স্যুরেন্স যদি আপনাদের উদাহরণের সাহায্যে বলি ধরুন কোনো ব্যক্তি একজন লোন নিচ্ছেন এবং তিনি লোন পরিশোধ করবেন তিরিশ বছরে এবং এই তিরিশ বছরের মধ্যে দশ বছর তিনি লোন পরিশোধ করার পর তার হঠাৎ মৃত্যু হয়ে গেল বা কোনো দুর্ঘটনাজনিত কারণে তার কোনো অসুবিধা হলো তিনি লোন পরিশোধ করতে পারছেন না তখন কিন্তু ব্যাংক যেহেতু পুরো লোন পরিশোধ হয়নি তাই ব্যাংক আপনার প্রপার্টি বা বাড়িটি কিন্তু নিজের আন্ডারে নিয়ে নেবে এবং তাতে আপনার পরিবারের ওপর একটি বিভিন্ন খারাপ প্রভাব আসবে সেটি যদি না আপনি চান তাহলে অবশ্যই লোনের একটি ইন্স্যুরেন্স করিয়ে রাখুন কারণ যদি কোনোভাবে লোন গ্রহিতার মৃত্যু হয় অর্থাৎ ইএমআই দিতে না পারার অবস্থায় কিন্তু সমস্ত যে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি সমস্ত লোন আপনাকে পরিশোধ করে দেবে সেটি আপনার কুড়ি বছর বাকি থাকুক বা পঁচিশ বছর বাকি থাকুক সমস্ত লোন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পরিশোধ করে দেবে এবং প্রপার্টি আপনার জন্য সেফ থাকবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা লোন প্রোভাইড করে যেরকম স্যালারিড পার্সেন্টদের জন্য যে হোম লোন প্রোভাইড করা হয় তা এস ফ্লেক্সি হোম লোন হয় এস বি আই ফ্লেক্সি হোম লোন নেওয়ার জন্য মিনিমাম বয়স একুশ বছর এবং ম্যাক্সিমাম সত্তর বছর হতে হবে এবং এই লোন পরিশোধের জন্য আপনি তিরিশ বছর টাইম পাবেন এখন আপনার মানে প্রশ্ন হতে পারে যে কত টাকা স্যালারি হলে আপনি কত টাকা লোনের অফার পাবেন মোটামুটি একটা সাধারণ আইডিয়ার জন্য আপনাদের বলে রাখি যে আপনার যা স্যালারি তাকে আপনি যদি শার্ট দিয়ে গুণ করেন যে অ্যামাউন্ট আসবে সেটি আপনি ব্যাংকের থেকে লোনের জন্য অফার পাবেন যেমন আপনার স্যালারি যদি পঁচিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে তাকে ষাট দিয়ে গুণ করুন এবং পনেরো লক্ষ টাকা আপনি ক্যালকুলেশন আসবে এবং পনেরো লক্ষ টাকা আপনি কিন্তু লোনের জন্য অফার পাবেন এছাড়াও এসবিআই ফ্লেক্সি হোম লোনে প্রি ম্যাচুরিটি পেমেন্টের জন্য কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না এবং আপনি এতে প্রসেসিং ফি জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আপনার থেকে চার্জ করা হয় এবং কোনো মহিলা যদি এই লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কিন্তু তিনি ইন্টারেস্ট রেটেও ছাড় পান লোন এস অফার করে তা এস হোম লোন ফর নন স্যালারিড যারা স্যালারি পার্সেন্ট নয় বিজনেস করে তাদের জন্য এস এই লোন অফার করে এই লোন নেওয়ার জন্য মিনিমাম এজ আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ সত্তর বছর লোন পরিশোধের সময় তিরিশ বছর এবং প্রসেসিং ফি জিরো পয়েন্ট ফোর জিরো হয়ে থাকে এবং আপনার বিজনেস মিনিমাম তিন বছরে পুরনো হতে হবে তবে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ক্রেডিট হিস্ট্রিও ভালো থাকতে হবে যে হোম লোন এস বি আই অফার করে তা এস বি আই প্রিভিলেজ হোম লোন যা সম্পূর্ণভাবে সরকারি চাকরিজীবীদের জন্য এবং এই লোনের প্রসেসিং ফি সম্পূর্ণ জিরো এবং মহিলা যদি কোনো অ্যাপ্লাই করে তাহলে তিনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট রেটে ছাড় পাবেন এবং ওই সেম তিরিশ বছরের জন্যই কিন্তু তিনি ট্রেনিয়র পাবেন পরিশোধ করার জন্য আশা করবো এস বি আই হোম লোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আমি দিতে পেরেছি এরপরেও আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং হোম লোন রিলেটেড যদি আপনারা অন্য কোনো ব্যাংক সাজেস্ট করেন তাহলে আমার কমেন্ট এসে জানান আমি অন্য কোনো ব্যাঙ্কের হোম লোন আপনারা কীভাবে নেবেন এবং কত ইন্টারেস্ট রেট আছে সেই সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান থেরাপি